স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি তোফায়েল হোসেন শুরুতেই সংবাদ শিরোনাম রাজশাহীতে ঢিলে ঢালাভাবে চলছে সপ্তাহব্যাপী লকডাউনের প্রথম দিন লকডাউন ভেঙ্গে ব্যবসায়ীদের বিক্ষোভ পঞ্চমবারের মতো পেছাল রাজশাহীর ছাত্রলীগ নেতা শাহীন আলম হত্যা মামলার রায় করোনা সংক্রমণ রোধে লকডাউনে নাটোরে পুলিশ ও জেলা প্রশাসনের অভিযান শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহীতে ঢিলে ঢালাভাবে চলছে সপ্তাহব্যাপী লকডাউনের প্রথম দিন স্বাস্থ্যবিধি মেনে চলতে কঠোর নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না কোনো স্থানেই সড়কে গণপরিবহন না থাকলেও সে চলতে দেখা গেছে সিএনজি রিকশা প্রাইভেট কার ও মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহন সকাল থেকে শহরের রাস্তায় যান চলাচল কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা বাড়তে থাকে এদিকে লকডাউনেও মার্কেট খুলে রাখার দাবিতে বিক্ষোভ করেছেন রাজশাহীর ব্যবসায়ীরা লকডাউন ভেঙে সোমবার সকালে নগরীর সাহেববাজার রাস্তায় নেমে পড়েন ব্যবসায়ীরা তারা দাবি করেন সামনে ঈদ এই সময়ে তাদের মার্কেট বন্ধ থাকলে আর্থিকভাবে চরম ক্ষতির মুখে পড়বেন তারা বেলা এগারোটার দিকে রাজ্যের বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মচারীরা সাহেববাজারে আরডিএ মার্কেটের সামনে জড়ো হন তারা মার্কেটের সামনে রাস্তায় অবস্থান নেন সাহেববাজার বড় রাস্তা বন্ধ করে বিক্ষোভ করতে থাকেন এ সময় দোকান খুলে দেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা কেউ কেউ রাস্তায় শুয়ে পড়েন পরে পুলিশ সহ প্রশাসনের কর্মকর্তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এ সময় উপস্থিত হন রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম তিনি ব্যবসায়ীদের বলেন মার্কেট বন্ধের সিদ্ধান্ত সরকারি সিদ্ধান্ত আমরা এ নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত নিতে পারব না আমরা আপনাদের দাবিগুলো নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে কথা বলবো এর আগে রবিবার সংবাদ সম্মেলন করে তারা তাদের দাবি জানিয়েছিল এদিকে লকডাউনের প্রথম দিনে রাজশাহীতে বাস চলাচল করেনি তবে রাস্তায় রিকশা ও অটোরিকশা চলেছে যদিও এ সংখ্যা অন্যদিনের তুলনায় কিছুটা কম রাস্তায় লোকজনের চলাচলও কম রয়েছে নগরের বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে তবে পাড়া মহললায় ছোট ছোট দোকানপাট খোলা আছে গ্রামের দিকে লকডাউনের কোনো রকম প্রভাব পড়েনি রাজশাহীর ছাত্রলীগ নেতা শাহিন আলম ওরফে শাহিন শাহ হত্যা মামলার রায় ঘোষণার তারিখ আরেক দফা পিছিয়েছে এ নিয়ে পঞ্চমবারের মতো পেছানো হল চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায় আগামী উনত্রিশ এপ্রিল রায় ঘোষণার নতুন দিন ধার্য করা হয়েছে গত চার এপ্রিল রবিবার সকালে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক ওএইচএম ইলিয়াস হোসেন রায়ের নতুন দিন ঘোষণা করেন নিহত শাহিন শাহ রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র দুই ও এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রজব আলীর ছোট ভাই দুই সালের আঠাশ আগস্ট দুপুরে প্রতিপক্ষের হামলায় নিহত হন শাহিনশাহ শিক্ষণবিশ আইনজীবী শাহিনশাহ রাজশাহী কোর্ট কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন তাকে হত্যার ঘটনায় তার ভাই যুবলীগ নেতা নাহিদ আক্তার নাহান বাদী হয়ে পরদিন নগরীর রাজপাড়া থানায় একটি হত্যা মামলা করেন এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা রাজপাড়া থানার উপপরিদর্শক পরিদর্শক জামান সিটি কর্পোরেশনের তৎকালীন এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনসুর রহমান সহ একত্রিশ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার বাদী রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান বলেন আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল কিন্তু রায় ঘোষণার দিন বারবার পিছিয়ে যাওয়ার কারণে আমরা কিছুটা শঙ্কিত আমরা ন্যায় বিচার চাই রায় আমরা তো প্রতীক্ষায় আছি দীর্ঘ আট বছর পার হয়ে গেল মামলার কার্যক্রম শেষ হয়েছে নভেম্বর মাসে দু হাজার বিশ সালের ডিসেম্বর মাস থেকে একের পর এক ছয়টা ডেট চেঞ্জ হল আমরা তো শঙ্কিত যে আসলে আমরা ন্যায় বিচার পাবো কি না আমরা তো এইরকম অবস্থা দেখিনি বর্তমান অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে সুন্দরভাবে দেশ পরিচালনা করছি এখানে তো দুর্নীতি সন্ত্রাস এদের বিরুদ্ধেই প্রাইম মিনিস্টারের জিরো টলারেন্সের ঘোষণা দেওয়া আছে তো এত দ্রুত মানে লেনদি যদি হয় মামলাগুলার নিষ্পত্তি হতে তাহলে তো অপরাধ আরও বাড়বে আমরা নিজেরাই শঙ্কিত কারণ দেখেন নিজের ভাই প্রকাশ্য দিবালোকে হত্যা হলো আমরা নিজেরা এত ধৈর্য সহকারে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইনের মাধ্যমেই আমরা এর শাস্তির দাবি করে আসছি কিন্তু আইনের এত সময় কালক্ষেপণ করলে পরে তো মানুষের ধৈর্যের বাদ ভাবে আমাদের আইনজীবীদের সাথে পরামর্শ করেছি যে আমরা চাই মামলাটা দ্রুত নিষ্পত্তি এখান থেকে হোক যদি না হয় উচ্চ আদালত আছে আমরা প্রাইম মিনিস্টারের সর্বাপন্ন হব জননীতি শেখ হাসিনার কাছে আমরা আবেদন জানাব এবং সর্বোচ্চ উচ্চ পর্যায়ে আমরা লিখিত দরখাস্ত দেবো যদি প্রয়োজন হয় আমাদের রায় নিয়ে আসার জন্য রাস্তায় নামা লাগে আমরা রাস্তায় নামব কিন্তু আমরা সুষ্ঠু বিচার চাই করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের ঘোষিত সাত দিনের লকডাউন যথাযথ পালনে মাঠে নেমেছে নাটোর পুলিশ ও জেলা প্রশাসন লকডাউনের প্রথম সকাল থেকে সাধারণ মানুষ নিত্যদিনের মতো স্বাভাবিক চলাফেরা শুরু করে ঘটনাটি প্রশাসনের নজরে আসলে তারা অভিযান শুরু করেন অভিযানের প্রথম দিনে সাধারণ মানুষকে লকডাউন মানাতে উৎসাহিত করা হয় সেই সাথে সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শ দিচ্ছেন সারা দেশের মতো আজ সোমবার সকাল থেকে এই লকডাউন কার্যক্রম শুরু হয় নাটোরে গত সাতাশ মার্চ থেকে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে একজন শিক্ষক একজন ব্যাংক কর্মকর্তা একজন ভূমি অফিসের নাজিরের মৃত্যু হয়েছে উচ্চ সংক্রমণের দিক থেকে নাটোর উনত্রিশতম স্থানে রয়েছে এরই প্রেক্ষিতে নাটোর জেলাকে করোনা ভাইরাস সংক্রমণ ঝুঁকিমুক্ত করতে জেলাকে লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে লকডাউন চলাকালে জেলার সড়ক পথে জরুরি পণ্যবাহী গাড়ি ছাড়া দূরপাল্লার ও আন্তজেলা বাস চলাচল করতে দেখা যায়নি তবে সীমিত সংখ্যক অটোরিকশা ও সিএনজি চলাচল করতে দেখা গেছে ঔষধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দোকান ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে রাস্তায় লোক চলাচলও কম দেখা গেছে অভিযানে উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের মহম্মদ মহসিন নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় তাদের এই অভিযান অব্যাহত থাকবে প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে করোনা সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী লকডাউনের প্রথম দিন নোয়াখালীতে চলছে ঢিলে ঢালাভাবে সকাল থেকে জেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমোহনী ও মাইসদিতে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও অভ্যন্তরীণ বিভিন্ন রুটে যানবাহন চলাচল করতে দেখা গেছে বিভিন্ন স্থানে ও শপিং মলে অনেক দোকান খোলা থাকতেও দেখা যায় লকডাউন পুরোপুরি কার্যকরে মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কম দেখা গেলেও প্রশাসন জানিয়েছেন সাতটি মোবাইল টিম মাঠে কাজ করছেন গত নয় মাসের মধ্যে সোমবার নোয়াখালীতে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে একশো জনের এর মধ্যে সবচেয়ে বেশি বেগমগঞ্জ উপজেলায় উনচল্লিশ জন সরকারি নির্দেশনা প্রতিপালনের জন্য আমাদের উপর যে নির্দেশনাটা আছে আমরা সেই নির্দেশনা বাস্তবায়নের জন্য আসছি আমরা এই চৌমোহনী বাজারটা যেহেতু বেগমগঞ্জের মেইন সেন্টার এবং আমরা যতটুকু জানতে পারছি যে কোভিড এখান থেকেই সংক্রমিত হচ্ছে সবচেয়ে বেশি এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ